দেখুন, পুতুল নয়, ইনি একজন বিখ্যাত মানুষ। স্পেনের হাইপার রিয়েলিস্টিক বেবি ডলের কথা ইতিমধ্যেই শিরোনামে এসেছে। সেখানকার এক ক্লোন ফ্যাক্টরিতে নাকি ক্রেতার নিজের পছন্দ মতো বেবি ডলের ত্বক, চুলের রং বা হাত পায়ের গড়ন অর্ডার দেন। কখনও বা ব্যবহার করা হয় সত্যিকারের কোনো শিশুর ছবি। শিল্পসত্তা ফুটে ওঠে বেবি ডলের মধ্যে, আর সেগুলি মানুষের চাহিদা মতো বিক্রি হয় হাজার হাজার টাকায়। এবার ভাবুন, কোনো পুতুল নয়, রক্তে মাংসের একজন মানুষের ক্ষেত্রে ঘটেছে ঠিক এর উল্টো ঘটনা। অর্থাৎ মানুষের ত্বক, চুলের রং, চোখের মণি, হাত পায়ের গড়ন একেবারে একটি পুতুলের মতো। হ্যাঁ, কসমেটিক সার্জারির মাধ্যমে আজকাল এমন অনেক কিছুই হচ্ছে, কিন্তু সেই সব কিছু না করেই একজন মানুষ যে হুবহু একজন পুতুলের মতো দেখতে হতে পারে, তা দেখলে আপনি তাজ্জব হবেন। আসল ঘটনাটা বলা যাক। ডাকি থট টুইটার বা ইনস্টাগ্রামে এই নামটি টাইপ করলে তার ছবি দেখতে পাবেন। গায়ের চামড়া বা রং চকলেট গলানো, চুল, চোখের মণি, ঠোঁট, হাত পায়ের গড়ন হুবহু বার্বি ডল। পেশায় একজন সুপার মডেল, নাগরিকত্ব দক্ষিণ সুদানের। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ডার্কস আফটার ডার্ক। ছবির ক্যাপশন দেখে অনেকেই অবাক হয়েছিলেন। তার চেয়েও বেশি হতবাক হয়েছিলেন ছবিটিকে একজন মানুষ এর ছবি হিসেবে মেনে নিতে। অবাক হওয়ার কথা গোপনও করেননি কেউ। সুপার মডেলের ছবির নিচেই অসংখ্য মানুষ লিখেছেন, আপনি কি মানুষ না একটি কালো বার্বি ডল। সত্যি, ডার্ক থটের ছবি দেখলে বোঝা দেয়, নিজের চোখে অবিশ্বাস করাও মুশকিল। সুপার মডেলের এমন পুতুলরূপী অবয়বকে দেখে ফলোয়ারদের অনেকেই তাকে তারই মতো দেখতে পুতুল তৈরির পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার টেলিভিশন শো অস্ট্রেলিয়াজ নেক্সট টপ মডেল এ অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেছেন এই সুপার মডেল। পুতুল খেলার বয়সে বার্বির মতো দেখতে হতে অনেক মেয়েরই স্বাদ হয়। আবার বার্বির পুরুষসঙ্গী কেন, এর চেহারাও অনেক ছেলেরই পছন্দ, কিন্তু সেই সবটাই তো কল্পনা। ডাকি থট যেন সেই সমস্ত কল্পনার জলজ্যান্ত উদাহরণ। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।